আসসালামু আলাইকুম, ইনকাম জোন থেকে আমি আরাফাত শিহাব। আর আজকে কথা বলবো অ্যাভিভ নেটওয়ার্কে দারুণ কিছু আপডেট নিয়ে, এবং এইটার নতুন একটা আপডেট আসছে এমপিসি ওয়ালেটে অ্যাপ্লাই করা। এবং তার আগে বলে নিচ্ছি, যারা এখনও অ্যাভিভে মাইনিং করেন না বা এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, ওই ভিডিওটা দেখে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সম্পূর্ণ ডিটেলসে আপনারা জেনে যাবেন। চলেন দেখে আসি অ্যাভিভের নতুন আপডেটগুলো কী কী আসছে। নতুন আপডেট দেখতে গেলে মাস্ট বি আমাদের মাই প্রোফাইল নামে যে অপশনটা আসছে এখানে যেতে হবে। তো মাই প্রোফাইলের উপর যাওয়ার পরে দেখেন নতুন একটা ইন্টারফেস, এখানে দেখেন ব্যাজের জন্য কিন্তু জয়েন নাও করা যায়, এবং এটা একটু বলে দিচ্ছি। তারপরে এমপিসি ওয়ালেটে অ্যাপ্লাই যে ব্যাপারটা আছে সেটা নিয়ে কথা বলবো। দেখেন জয়েন নাও যেটা আছে এখানে ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাপ্লাই নাও যেটা আছে, অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আপনি যদি আপনি ব্যাজ ক্রিয়েট করতে চান, তো নেক্সট স্টেপে যে আপনার প্রোফাইলে মানে টুইটার প্রোফাইলে যদি 100টা ফলোয়ার থাকে এবং 10টা টুইটস থাকে, তো সেক্ষেত্রে আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারেন। তো অ্যাপ্লাই করলেও কিছু না করলেও কিছু না, ঠিক আছে, জাস্ট এইটা এমনি একটা শেয়ার করার দরকার তাই শেয়ার করলাম। আচ্ছা, একটু ব্যাক করে দিচ্ছি, মূল যে আপডেটটা সেটা হচ্ছে এমপিসি ওয়ালেট। অনেক জায়গায় এটা পেন্ডিং দেখাচ্ছে, অনেক জায়গায় অ্যাপ্লাই নাও দেখাচ্ছে। তো আপনার যদি অ্যাপ্লাই নাও দেখায়, তো আপনি অ্যাপ্লাই নাও যেটা আছে এটার উপর একটা ক্লিক করে দেন। তো এটার উপর ক্লিক করে দিলে শেয়ার টু অ্যাপ্লাই নামে একটা অপশন কিন্তু চলে আসছে। এইটা অ্যাপ্লাই যেই লেখাটা আছে এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। তো শেয়ার টু অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করার পরে এখানে জাস্ট শেয়ার টু টুইটার এইটা একটা অপশন আসছে, তো এইটার উপর একটা ক্লিক করে দিতে হবে। তো আমরা জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি, এবং আমাদের টুইটার যেটা আছে, এই যে পোস্ট নামে যেটা অপশন আছে, এখন টুইটার কিন্তু এক্স নামে চলে আসছে। তো আমরা পোস্টের উপর ক্লিক করে জাস্ট ওয়ান্স দিয়ে দিব, এবং এটা পোস্ট নামে যে অপশনটা আছে পোস্টের উপর একটা ক্লিক করে দিব। তো পোস্টের উপর ক্লিক করে দিলে আমাদের পোস্টটা কিন্তু শেয়ার হয়ে যাবে, এবং পরবর্তীতে এটা সম্পূর্ণরূপে আপডেট হয়ে এসে আমাদের যে ওয়ালেটটা সেটা কিন্তু আমরা ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, মূল যে আপডেটটা সেটা কিন্তু আপনারা বুঝতে পারলেন যে এটা অ্যাপ্লাই নাও নামে একটা অপশন চলে আসছে, এবং এই এমপিসি ওয়ালেটটাই আমাদের পরবর্তীতে টাকা তোলার জন্য কাজে লাগবে। এবং আপনাদেরকে জানাই দিচ্ছি, এদের যে টুইটার অ্যাকাউন্ট আছে, আমরা চলেন এভিভের টুইটার অ্যাকাউন্টে চলে যাচ্ছি, একটু ওয়েট করবেন। আমরা টুইটারে লিখতেছি অ্যাভিভ ওয়ার্ল্ড। তো অ্যাভিভ ওয়ার্ল্ড, অ্যাভিভ নেটওয়ার্ক লিখে কিন্তু সার্চ দিলে পাবেন না, অ্যাভিভ ওয়ার্ল্ড লিখে সার্চ দিলে কিন্তু ওদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট কিন্তু পেয়ে যাবেন। তো এখানে তারা বিভিন্ন প্রকার আপডেট দিয়েছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটটা যেটা সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অ্যাভিভ নেটওয়ার্কে যদি আপনি মাইনিং করতে করতে 50 দিন ফেলে রাখেন, মানে কোনোভাবে মাইনিং আর করেন না, ক্লেম করেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার মাইনিং কয়েনটা সম্পূর্ণরূপে ভ্যানিশ হয়ে যাবে। এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখেন, মাইনিং যেগুলো করতে হয় প্রত্যেকটা মাইনিং পারফেক্টভাবে করেন, না হলে পরবর্তীতে আপনার মাইনিং কয়েনগুলো সবগুলো হারিয়ে গেলে একটা সময় এসে আপনি যখন টাকা তোলার সময় চলে আসবে, ওই টাইমে টাকা তুলতে গেলে কিন্তু আপনি টাকাগুলো তুলতে পারবেন না, বা আপনার কয়েনগুলো কিছুই শো করবে না। তো এখন যে ব্যাপারটা, এই যে মাই প্রোফাইলে এমপিসি ওয়ালেটের অ্যাপ্লাই নামে যে ব্যাপারটা, এটা এখনও পেন্ডিং অবস্থায় আছে। পরবর্তীতে যখন তারা নতুন কোনো আপডেট দিবে, তখন কিন্তু এখানে ওয়ালেটটা আমরা ক্রিয়েট করতে পারবো। আর অ্যাভিভ নেটওয়ার্কে অনেকেই জানতে চেয়েছেন যে ভাই অ্যাভিভ নেটওয়ার্কটা কেমন, এটাতে কাজ করা যাবে কি না, ঠিক হবে কি না। আমি আপনাদেরকে বলবো, এটা অনেক ভালো একটা মাইনিং প্রজেক্ট, এটাতে যদি কাজ করে আমরা লং টাইম যদি ভালো কয়েনগুলো আর্নিং করতে পারি, পরবর্তীতে ভালো পরিমাণ একটা বেনিফিটেড আমরা সকলেই হতে পারবো। এই জন্য একটা দিনও মিস না করে আমরা রেগুলার এখানে মাইনিং করবে, এবং এটা কিন্তু অনেকটা সাতোশি কোরের মতো, সেক্ষেত্রে এটা হেলাফেলা করা যাবে না, এটাতে রাখবো, যাতে করে পরবর্তীতে টাকা তোলার সময় আমাদের খুব একটা হ্যাসালে না পড়তে হয়, বা ওই অল্প কয়েন আসছে অল্প দাম পাচ্ছি এই ব্যাপারটা যাতে না আসে। তো আশা করি বুঝতে পারছেন অ্যাভিভ নেটওয়ার্কটা মোটামুটি ভালো একটা প্রজেক্ট। আপনারা চাইলে এখানে রেগুলার মাইনিং করে, এবং পরবর্তী যে আপডেটটা আসছে এমপিসি ওয়ালেট কীভাবে ক্রিয়েট করতে হয়, সব থেকে বড় ব্যাপার এটা কিন্তু পার্টিকেল নেটওয়ার্কের সাথে কোলাবোরেশন করেছে, এবং পার্টিকেল নেটওয়ার্ক এটা কিন্তু মোটামুটি মোস্ট পপুলার একটা নেটওয়ার্ক। সো আমরা অ্যাভিভটাকে এতটা হালকাভাবে নিব না, এটা থেকে রেগুলার আমরা মাইনিং করে ফ্যাসগুলো চালাইতে থাকেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, যারা লাইক দেননি অবশ্যই লাইক করে দিন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন, দেখা হবে কথা হবে নতুন কোন ভিডিওতে।